एवरीवन वेलकम बैक टू ऑलवेज हैप्पी देवनाथ। बंधुरा आज आमरा चले दार्जिलिंग रॉक गार्डन उद्देश्य। एर आगे पर्व भिडियोते देखिए दार्जिलिंग टॉय ट्रेन जार्नी और तारो आगे देखिए दार्जिलिंग किछु टूरिस्ट प्लेस। जदि भिडियोगुली ना देखे थाकें ताहले अवश्य डेस्क्रिप्शन बक्से लिंकगुली चेक कर नीन। बंधुरा रॉक गार्डन जावार रास्ताटी खूब ही सुंदर। ए पथे आपनादेर ऊपर थेके नीचेर दिके नामते हबे आर ए पथे आपनारा देखबेन दुधारे सबुज चा बागान आर तार माझखान दिए ओई जे दूरे देखा जाय रॉक गार्डेनेर झर्ना। बंधुरा आमरा रॉक गार्डेन पौंछे गेछि। বন্ধুরা রক গার্ডেনে প্রবেশ করতে আপনাদের 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। রক গার্ডেন সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি ওপেন থাকে। দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর স্থান রক গার্ডেন। পাহাড়ের চূড়া থেকে অবিরাম বয়ে আসা পাহাড়ি ঝর্ণার মজা আপনারা এখানে নিতে পারেন। রক গার্ডেন থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত গঙ্গামাইয়া গার্ডেন। তবে এই মুহূর্তে পথে ধস নামায় আমরা সেটাতে এগোচ্ছি। বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গে করে আমরা রক গার্ডেনটা সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করছি। বন্ধুরা আমরা রক গার্ডেনে এখন আছি। খুব সুন্দর একটা ভিউ আমরা এখান থেকে এনজয় করছি। আপনারাও ক্যামেরার মাধ্যমে এনজয় করুন। বন্ধুরা আমরা এখন রক গার্ডেন দেখে এখানে একটা দিদির দোকানে আমরা এখন মোমো খাচ্ছি। মোমো এখানে এক প্লেট 40 টাকা। ওকে চিজ মোমো হয় চিজ মোমো হ্যাঁ চিজ ডাল কে বানায় চিজ ডাল কে বানায় দিদি দিদি নে বল না দা দিদি চিজ দিয়ে বানিয়েছে এটা বলাইছে টেস্টিং তাই তো মোমো কাচার বন্ধুরা আমি এখন ঘুম মনাস্ট্রির সামনেই আছি কিন্তু কোভিড এর কারণে এখন মনাস্ট্রি বন্ধ আছে। চল বন্ধুরা আমরা এখন চলেছি টাইগার হিলসের পথে। চল
বন্ধুরা, দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত টাইগার হিল। টাইগার হিল যাবার পথটি খুবই সুন্দর। এ পথে যাওয়ার জন্য আপনাদের মাথা পিছু 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে। টাইগার হিল যাবার পথটি খুবই সুন্দর। একটি গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগাচ্ছে টাইগার হিলের পথে। পথে পড়ল একটি সুন্দর ভ্যালি, বর্ষার জল পড়ে সেই ভ্যালিটি হয়ে উঠেছে আরও সুন্দর। বন্ধুরা, এই মুহূর্তে টাইগার হিল যাওয়ার পথে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গায়, এই যে আমার পিছনে যে আপনারা ফুলগুলো দেখছেন, পুরো ভ্যালিটা সাদা আর নীল ফুলে ভর্তি হয়ে আছে। জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, টাইগার হিল যাবার পথে আপনারা দেখে নিতে পারেন হনুমানজি টেম্পল, বৈষ্ণবদেবী টেম্পল ও মহাদেব টেম্পল। এই মন্দিরগুলি রাস্তার উপরেই পড়ে, আপনারা দাঁড়িয়ে মন্দিরগুলো ভিজিট করতে পারেন। মন্দির লাগোয়া রয়েছে একটি পবিত্র জলাশয়, আপনারা এই স্থানটিও ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, হনুমানজি টেম্পল ও মহাদেব টেম্পলের ঠিক অপোজিটে অবস্থিত রয়েছে বৈষ্ণবদেবী টেম্পল। স্থানীয় মানুষেরা এই মন্দিরটিকে খুবই জাগ্রত মনে করে। এই মন্দিরের মধ্যে প্রচুর পরিমাণে বড় বড় ইঁদুর রয়েছে। আপনারা খুবই সাবধানে মন্দিরটি দর্শন করবেন, মন্দিরটি খুবই সুন্দর। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি টাইগার হিলে। দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলির অন্যতম হল টাইগার হিল। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা ও আকাশ পরিষ্কার থাকলে পৃথিবীর সুউচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখা যায়। এই স্থানটির উচ্চতা 2590 মিটার। দার্জিলিং বেড়াতে আসা অধিকাংশ টুরিস্ট প্রায় রাত 2-3টে থেকে এই স্থানে জড়ো হয় সানরাইজ দেখার জন্যে। আপনি যদি এই স্থান থেকে সানরাইজ দেখেন, তাহলে তা জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি টাইগার হিলে, আর এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, কারণ মেঘে পুরো ঢেকে গেছে। এমনিতে সকালবেলা, ভোরবেলা সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে এলে এখান থেকেই দেখে, কিন্তু আমরা এখন 2টোর সময় এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে। আর এই হচ্ছে ভিউ। এখানে একটা খুব সুন্দর টাওয়ার করছে, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। আর এখানে কিছু ছোটো ছোটো দোকান আছে আমার পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোটো ছোটো দোকান আছে, আপনারা এখানে এলে কেনাকাটাও করতে পারেন। তবে আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। টাইগার হিল থেকে ফেরার সময় রাস্তায় একটি সুন্দর ভিউ দেখে আমি গাড়িটা দাঁড় করাতে বাধ্য হলাম। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের আরও একটি সুন্দর স্থান, পিস পাগোডা ও জাপানি টেম্পলের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমি প্রবেশ করছি দার্জিলিংয়ের অন্যতম ট্যুরিস্ট প্লেস
জাপানি টেম্পেলে। এই টেম্পেলে সাধারণত ভগবান বুদ্ধের উপাসনা করা হয়। এই মন্দিরটি খুবই সুন্দর। দার্জিলিং বেড়াতে এলে আপনারা অবশ্যই এই টেম্পেলটি ভিজিট করবেন। এই টেম্পেলের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি পারমিশন নিয়ে তবেই ভিডিওগ্রাফি করেছি। আপনারা যদি ছবি বা ভিডিওগ্রাফি করতে চান তাহলে আগে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন। বন্ধুরা, বৃষ্টি অনর্গল পড়েই চলেছে, আর তার মাঝখান দিয়ে আমি জাপানি টেম্পেল দর্শন করে এবার এগিয়ে চললাম পিস পাগোডার উদ্দেশ্যে। জাপানের নিপ্পনজন মিয়োহোজি বৌদ্ধ সম্প্রদায়ের সৃষ্টি এই স্থানটি। বন্ধুরা, অনেকে এই স্থানটিকে শান্তি স্তূপাও বলে থাকে। আপনারা এই স্থানটি ভিজিট করতে এলে অবশ্যই জুতো নিচে খুলে রাখবেন। এই স্থানে আপনারা দেখবেন ভগবান বুদ্ধদেবের 4টি অবতারণের বিগ্রহ। বন্ধুরা, আপনারা আমার পেছনে যে সাদা স্তূপটা দেখছেন এটা হচ্ছে পিস পাগোডা, অর্থাৎ শান্তি স্তূপা। আর সামনে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এখানকার জাপানি টেম্পেল। বিকাল 5টা, আজকের আমরা লাঞ্চ করছি। এখন বন্ধুরা দেখুন, আছে ভাত, ডাল, আলু ভাজা, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা এগ কারি। চলুন বন্ধুরা খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ।